নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন কেক ডেকোরেশনের টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি গতকাল শর্টসেই বলেছিলাম যে আজকের কেকটা এমন ডেকোরেশন করে দেখাবো যাতে যারা একদম বিগিনার্স, অর্থাৎ খুব একটা ভালো ফিনিশিং আসে না, খুব একটা ডেকোরেশন করতে পারেন না, তাদের জন্য একটা বেস্ট কেক হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকের কেকটা 1 পাউন্ড চকলেট কেক। আমি কেকটাকে 2 ডিম দিয়ে 6 ইঞ্চির মোল্ডে বেক করেছি। আপনারা অনেকেই আমার স্পঞ্জ কেকের রেসিপিগুলো দেখতে চাইছেন, আমি খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। তবে ইতিমধ্যেই বেশ কয়েকটা স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে একবার চেক করে দেখতে পারেন। বরাবরের মতন কেকটাকে আমি 3টে স্লাইসে ভাগ করে নিয়েছি এবং প্রত্যেকটা স্লাইসে আমি সুগার সিরাপ দেবো। সুগার সিরাপ না দিলে কিন্তু কেক অনেক বেশি ড্রাই মনে হয়, তাই সুগার সিরাপটা দিতেই হবে। এবং প্রত্যেকটা লেয়ারে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি হোয়াইট কালারের ক্রিমটাই দিচ্ছি, সাথে চকলেট গানাশ মিক্স করে আমি এখানেই একদম একেবারে চকলেট ক্রিমটা করে নেব। অর্থাৎ আলাদা করে আর বাটিতে আমি মিক্স করিনি, এখানেই ডাইরেক্ট চকলেট গানাশটা ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। এভাবে প্রত্যেকটা লেয়ার আমি একের পর এক অ্যাসেম্বল করব। আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ারে কিন্তু চকো চিপসটা ব্যবহার করতে পারেন, এতে কেকের টেস্ট আরও অনেক বেড়ে যায়। আজকের কেকটা একজন পিসি তার ছোট্ট ভাইজির জন্য আমার কাছে অর্ডার করেছিল। প্রথমে সে অনেক রকমের ডল কেকের ডেকোরেশন দেখেও এই কেকটা নিতে চেয়েছিল। সে যেই কেকটা দেখে আমার ডিজাইনটা ফাইনাল করেছিল, সেই ডিজাইনটা কিন্তু অলরেডি আমারই বানানো। তবে সেই ডিজাইনে আমি যেই কালারের বাটারফ্লাইটা অ্যাড করেছিলাম, সেই কালারের বাটারফ্লাইটা আজকে আমার কাছে ছিল না। সেটা আমি ওকে প্রথমেই বলে দিয়েছিলাম যে ওই কালারের বাটারফ্লাইটা আমার কাছে নেই। তো যেই বাটারফ্লাইটা আমার কাছে ছিল সেটা শুনেই ও রাজি হয়েছিল। তো ছোট্ট যে বাচ্চা মেয়েটার জন্মদিনে জন্য কেকটা করা, তার নাম মিষ্টি, সে সত্যিই অনেক মিষ্টি, আর কেকটাও আশা করি মিষ্টির অনেক ভালো লাগবে। তো কেকটাকে খুব ভালো করে আমি চকলেট ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। আপনারা যারা একদম বিগিনার্স, শুধু শুধু কেক বানাচ্ছেন, খুব একটা নজেল ওয়ার্ক পারেন না, ডেকোরেশন পারেন না, অথচ বাড়িতে কারোর জন্মদিন বা অ্যানিভার্সারি এসে পড়েছে, এরকম একটা কেক কিন্তু অবশ্যই বানাবেন। কেকটাতে কোনো নজেলের ইউজ নেই, তাই জন্য কিন্তু খুব সহজেই আপনারা ফিনিশিং করতে পারবেন। কেকটাকে আমি খুব ভালোভাবে ক্রাম কোট করে মোটামুটি আধ ঘন্টা তার জন্য ফ্রিজে রেখেছি। এখন তো অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বেশ ঠান্ডাই পড়ে গেছে বলা যায়। আমি জানি না আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদের ওখানে এখন এই মুহূর্তে ওয়েদার কেমন, তবে আমাদের এখানে যেরকম ওয়েদার তাতে বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই 15-20 মিনিট ফ্রিজিং করলেই চলবে। এখন আপনারা যারা বিগিনার্স তারা কিন্তু সব সময় কেকের ওপর ক্রিম অ্যাপ্লাই করার সময় পাইপিং ব্যাগটা ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রিমের পরিমাণটাও খুব কম লাগবে আর খুব দ্রুত ফিনিশিংটা আনা যাবে। আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখেছেন যে তারা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা অ্যাপ্লাই করে। হ্যাঁ, আমিও অনেক সময় করি, তবে আপনারা যারা একদম বেসিক কেক তৈরি করছেন, সবে সবে কেক বানাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই পাইপিং ব্যাগটা ব্যবহার করবেন। এখন কেকটাকে খুব ভালোভাবে ফিনিশিং করেছি। সাইডে আমি একটা ব্রাশের সাহায্যে ডিজাইন করেছি। আমি আজকে 2 রকমের প্যাটার্ন ক্রিয়েট করে আপনাদের দেখাবো, যেটায় কেকের ফিনিশিং খুব একটা আসতে না চাইলে এরকম প্যাটার্নটা যদি করে দেন তাহলে কিন্তু কেকটা ওভারঅল কমপ্লিট লুক দেবে। তো সাইডে আমি ব্রাশের ডিজাইনটা করেছি আর ওপরে এরকম একটা স্পুন দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। কিছুই নয়, ডান হাতটাকে এক জায়গায় ধরে রেখে জাস্ট আপনার টার্ন টেবিলটাকে মুভ করতে হবে বাঁ হাত দিয়ে, তাহলেই কিন্তু এরকম প্যাটার্নগুলো হয়ে যায়। প্রথমবার একটু অসুবিধে হলেও 2-3 বার ট্রাই করলে পেরে যাবেন। তো কেকটাকে ভালোভাবে ফ্রিজিং করে নিয়েছিলাম। এখন এখানে আমি 2 নন এডিবল, অর্থাৎ অরিজিনাল গোলাপটা ব্যবহার করেছি। যেহেতু বর্ষাকাল সেই জন্য কিন্তু খুব ভালো গোলাপ এখন পাওয়া যাচ্ছে না। আপনাদের এরিয়ায় যদি সুন্দর ফুল পাওয়া যায়, অন্যান্য যে কোনো সুন্দর ফুল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। অরিজিনাল ফুল কিন্তু সবসময় কেকে ব্যবহার করা যায়, কেকের টেস্টও তাতে নষ্ট হয় না, কোনো রকম অসুবিধা হয় না। আমি বহু বছর কেক বানাচ্ছি এবং বহুবার আমি এরকমভাবে কেক তৈরি করেছি। শুধু এইটা মেক্সিওর করবেন ফ্লাওয়ারগুলো যেন খুব ভালোভাবে ওয়াশ করা থাকে এবং ফ্লাওয়ারের নিচের যে পোর্শন, মানে যেটুকু পোর্শন কেকের ভেতরে থাকবে, সেই পোর্শনটা একটা ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে দেবেন। এখন সাইডে 2 আমি নন এডিবল গোল্ডেন বল দিয়েছি, একটা হ্যাপি বার্থডে ট্যাগ তো দিতেই হবে, সাথে একটা বাটারফ্লাই দিয়ে দিয়েছি, মিষ্টি মেয়ের মতন মিষ্টি একটা বাটারফ্লাই। নিচ দিয়ে একটা সরু করে আমি বর্ডার করে দিচ্ছি, কোনো নজেল ব্যবহার করিনি, পাইপিং ব্যাগের মুখটা একদম ছোট্ট করে কেটে এটা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ওকে, বাই।